এছাড়া আলমগীর নূর আপনি লিখেছেন বর্তমানে অনেকে হজ করতে গিয়ে হারাম শরীফের নিজে বা স্বামী স্ত্রী একত্রে ছবি তুলে সোশ্যাল মিডিয়া শেয়ার করেন এবার ছবি তোলাকে ছবি তোলাকে ঠিক এ সম্পর্কে ইসলাম কি বলে এবার আমরা বারবার বলেছি আহ ইবাদত বন্দিগী মানুষের সামনে প্রকাশ করার মানসিকতা এটা ভালো কোনো মানসিকতা নয় বরং আমাদেরকে এ সমস্ত ক্ষেত্রে যথাসম্ভব দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তফিক দান করুন আমরা এবাদতবন্দীকে যেন তামাশায় পরিণত না করি আমরা যেন এবাদবন্দীকে এমন কোনো মানে ছেলেখেলায় পরিণত না করি যে এটি আমাদের লাইক কামানোর মাধ্যম আমরা সোশ্যাল মিডিয়াতে এটা দিয়ে লাইক কমেন্ট কামালাম আমরা সোশ্যাল মিডিয়াতে সস্তা জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করলাম মানুষ ভাব অর্জন করার চেষ্টা করলাম এরকমটি হলে সেই এবাদত এবাদত না হয়ে বরং গুনাহে পর্যবেসিত হতে পারে সে কাজকর হতে পারে বিশেষ করে মাতা মাতাফে বিভিন্ন জায়গায় এ ধরনের ছবি তোলার হিড়িক দেখা যায় প্রচুর পরিমাণে আমাদের সাথে মানুষ যখন ছবি তুলতে আসে আফে আশেপাশে খুব গুরুত্বপূর্ণ দোয়ার জায়গাগুলোতে যখন হয় আমি চেষ্টা করি মানুষকে থামানোর নিষেধ করার এবং অনেক সময় রাগও করি আর স্বাভাবিক পরিস্থিতিতে ধরুন আপনি হারামের কোনো স্মৃতি ধরে রাখলেন নিজের জন্য নিজের যাতে স্মারক হিসাবে কাজ করে নিজের যাকে ভালো লাগে কাজ করে সেটি ভিন্ন বিষয় এটি শর্ত সাপেক্ষে জায়জ হতে পারে